বলছে বাবা এখন জাজ বইতে গেলে তিন চারটা চায় দিতে হবে, রাতের বেলা রিস্কা চেপেছি, চিন্তা করছি কাদের রিস্কা, সেবেলা মাঝে পথে সারা মেরে মেরে ধর কেড়ে নেবে না তো। বাবা তোর নাম কি? বলছে আমার নাম পটল। আমি চিন্তা করছি পটল কাদের পটল কি পটল, সে হাইব্রিড না দেশি বোঝা মুশকিল ছিল। আচ্ছা তোর বাপের নাম কি? বলছে আমার বাপের নাম, আমার বাপের নাম বাদল। চিন্তা করছি বাদল পটল, বুঝতে পারছি না আল্লাহ সত্যি কি নাম কি নাম কি নাম। তবে ও কিছু মনে মনে তোর দাদুর নাম কি? বলছে আব্দুল কাদের। বলছে সালা আগে বলবি তো তুই আমাদের, একটা মুসলমানকে চেনার জন্য সারাদিন সাথে ঘুরছি, খেয়েছি পান করেছি, যা জিজ্ঞাসা করছে বুঝতে পারি নাই। সেবেলা রাত্রি দশটার সময় জিজ্ঞেস করছি তোমার মেয়ের নাম কি? বলছে মেয়ের নাম রুবাইয়া। তখন বুঝতে পারছি মাল আমাদের, একদম বাড়ির কাছে এসে মানে বাড়িতে ফোন করবো যে দরজা খোলার জন্য, পকেট হাতে মোবাইল নাই, মোবাইল কোথায় ফেললাম কি করি, তো ড্রাইভারের মোবাইল থেকে আমার নাম্বারে ফোন করলাম। তো ভদ্রলোক তুলেছে, বলছে আপনি আমার দোকানে ফেলে চলে গেছেন, তা এসে নিয়ে যান। আমি বর্ধমানে চলেছি, মোবাইল আনতে আবার ফের বহরমপুর যাবো, আমার দ্বারা হবে না, তুমি পাঠিয়ে দিও। বলছে আর কেউ এলে আমি কিন্তু দেবো না, আপনাকে আমি চিনি। হ্যাঁ কিরকম? বলে আপনার আধার কার্ড আছে, আপনি সেই বক্তা তো? হ্যাঁ বুঝলাম। এখন আমি আর নাম দেখেছি চার চাকা, তো চার চাকা খাবে খাবে না, তো সেগুলো হোটেলে ভাত খাই নিয়েছি। এখনো মনে বুঝতে পারি না হিন্দুদের না মুসলমানদের। যখন ফিরে আসছি তখন ওরা একটা ছোট্ট মেয়ে বলছে বাবা, আমি তখন চিন্তা করছি বাবা যখন বলেছে তাহলে নিশ্চয়ই হিন্দুদের ফায়দা, হ্যাঁ না না আমার জন্য কিছু আনছ? বলছে না তোমার লাগে কিছু নেওয়া হয় নাই, তেমন কিছু নতুন দেখতে পাই নাই, তাই এর আগে সব নিয়ে গেছি, আমি আর কিছু দিলাম না। রুহুল স্টার সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল। লাল এতক্ষণ বাদে দেখা গেল যে বাবা লাল প্রথম দেখা দেখা দেওয়া ছিল রে, তোর নামটা প্রথম আসতো, যদি দেরি করে ফেললি বাবা প্রথমে দেখা দিতে হয়, দেখ ভোগ আমরা দেখা। আলহামদুলিল্লাহ কবুল করুন বলুন আমিন। তো ভালো নাম বল, লাল চা দেবে কি? হ্যাঁ দেখেছ এটা মালটা তোলা করে মাল তুলে দেখেছে, ওর নাম মোফাজ্জেল, কত সুন্দর নাম দেখো, তাকে একবার জেল কেটে লাল করে দিয়েছে, কি কাটিং মাস্টার তোরা রে। দর্জিগিরি করতে করতে সেবেলা নামও কেটে দর্জিগিরি করে দিয়েছিস, বেশ করেছিস, ছেলে জেল কেটে লাল কি সন্ন্যাস। আল্লাহ আমাদের মাফ করুক বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত মানে মানে লাল কেন দেখেছে বলতো, হাতে বাজারে গেলে বুঝতে না পারে আমি কাদের মাল, ওর নাম লাল, এরাও বলবে আমাদের লাল, ওরা বলবে সবার লাল, তার মানে বুঝতে পারে না এটা কাদের মাল। বুঝতে গেলে চার্জ দিতে, আমার ওস্তাদ আল্লাহ যেন হায়াত দারাজ করুক, বলছে বাবা এখন জাজ বুঝতে গেলে তিন চারটে চার্জ দিতে হবে, রাতের বেলা রিস্কা চেপেছি, চিন্তা করছি কাদের রিস্কা, সেবেলা মাঝে পথে সারা মেরে মেরে ধর কেড়ে নেবে না তো। দেখা তোর নাম কি? বলছে আমার নাম পটল। আমি তখন চিন্তা করছি পটল কাদের পটল কি পটল, সে হাইব্রিড না দেশি বোঝা মুশকিল ছিল। আচ্ছা তোর বাপের নাম কি? বলছে আমার বাপের নাম, আমার বাপের নাম বাদল। চিন্তা করছি বাদল পটল, বুঝতে পারছি না আল্লাহ সত্যি কি নাম কি নাম কি নাম। তবে ও কিছু মনে মনে তোর দাদুর নাম কি? বলছে আব্দুল কাদের। বলছে সালা আগে বলবি তো তুই আমাদের, আমি এতক্ষণ থেকে চিন্তা করছি রাত্রেবেলা কার রিস্কায় চাপলাম, মুসলমান না হিন্দুদের, তুই এতক্ষণ বাদে তিনটে চার দিয়ে তাই বুঝতে পারলাম যে তুই কা আমাদের, কি বুঝলে? এই এ বছরে এক দু সপ্তাহ আগের ঘটনা, আমার দুটো বোন আমার কাছে জিদ কি যে আমাকে একবার এই মুর্শিদাবাদে হাজার দুয়ার দেখাতে হবে। আমি বাবু কচি আমার আমার শরীর খারাপ আমি যাবো না, না বলো ভাই তুমি চলো, তুমি না গেলে যাবো না জিদ। তাই বলে আমার ছোটো গাড়িতে আট নজন হবে না, তা আমার বন্ধু আছে তাকে বললাম ভাই গাড়িটা পাঠাস তো তেল ফেল যা লাগে দেবো, তারপর যে তেল ফেল দিতে হবে আপনি নিয়ে যান, এখন যে নিয়ে যান বললে হবে না দেবো। তো ড্রাইভারকে বলে ড্রাইভার নাম্বার দিচ্ছি আপনি ফোন করবেন, ওটি ভোরবেলা চলে যাবে। ড্রাইভারকে ভোরবেলা ফোন করেছি তো বল বউ তুলেছে, সালাম দিয়েছি উত্তর নাই, তাই বলছি ওই ড্রাইভারটার নাম হচ্ছে রাজু, আমি রাজু কোথায়? তা বলছে স্নান করছে।
আমি তখন চ্যান করছি, আমি তারা নিশ্চয়ই চ্যান করছে মানে আমাদের লাইনে নয়, ঠিক বুঝতে পারি না, ছেলেটার নাম রাজু, বউ বলছে চ্যান করছে। আমি ড্রাইভার আসার পরে জিজ্ঞাসা করছি, আমি যখন ফোন করছিলাম কে ধরলো, বৌমা বললে হ্যাঁ, আমি তখন চ্যান করছি না। তার যখন বউ বলেছে চ্যান করছে আর স্বামী বলছে চ্যান করছে, আমি কী ধরবো বলুন তো। এবারে আমার স্ত্রী জিজ্ঞাসা করছে চ্যান ধর, তো ওকে আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, চুপ করে থাকা খাওয়া দেখি কী হয়। দুপুরবেলা হোটেলে ভাত খাওয়াচ্ছি আর চিন্তা করছি চার চাকা দেবো না কী দিই। তো হোটেলওয়ালা বলছে আমার কাছে চার চাকা নাই, চার চাকা বোঝো না, হ্যাঁ বুঝে দাও, এখন আমি আর নাম দেখেছি চার চাকা। তো চার চাকা খাবে খাবে না, তো সেগুলা হোটেলে ভাত খাই দিয়েছি। এখনো পর্যন্ত বুঝতে পারি নাই হিন্দুদের আর মুসলমানদের, যখন ফিরে আসছি তখন একটা ছোট্ট মেয়ে বলছে বাবা, আমি তখন চিন্তা করছি বাবা যখন বলেছে তাহলে নিশ্চয়ই হিন্দুদের ফায়দা, হ্যাঁ না না আমার জন্য কিছু আনছো, বলছে না তোমার লাগে কিছু নেওয়া হয় নাই, তেমন কিছু নূতন দেখতে পাই নাই, তাই এর আগে সব নিয়ে গেছি আমি আর কিছু দিলাম না। আমি তখন বেহার মতো জিজ্ঞাসা করলাম আপনার মেয়ের নাম কি, বলছে মেয়ের নাম হলো রুবাইয়া। তোর মাথায় চিন্তা করছে আল্লাহ করি, আমি গাড়ি ব্রেক করো, গাড়ি ব্রেক করো, বলছে কেন আমি ব্রেক করো, কি নিবি ভাই, তোকে আমি ক্যাডবেরি খাবো আর পার্ক খাবো, আমি ব্রেক করো। বড় দোকানে দাঁড়ালাম, পার্ক চকলেট বলে না, ওই চার পাঁচটা নিলাম আর ক্যাডবেরি নিলাম, নিতে গিয়ে আমার এই মোবাইলটা দোকানে ফেলে দিয়ে চলে এলাম, কোথায় মুর্শিদাবাদে, নো ডাউট ভুলে গেছি, ওর ওইগুলো প্যাকিং করে নিয়ে চলে এসেছি একদম বাড়ির কাছে এসে। মানে বাড়িতে ফোন করবো যে দরজা খোলার জন্য, পকেট হাতে মোবাইল নাই, মোবাইল কোথায় ফেললাম, কি করি, তো ড্রাইভারের মোবাইল থেকে আমার নাম্বারে ফোন করলাম, তো ভদ্রলোক তুলেছে বলছে আপনি আমার দোকানে ফেলে চলে গেছেন তা এসে নিয়ে যান। আমি বর্ধমানে চলেছি, মোবাইল আনতে আবার ফের বহরমপুর যাবো, আমার দ্বারা হবে না, তুমি পাঠিয়ে দিও। বলছে আর কেউ এলে আমি কিন্তু দেবো না, আপনাকে আমি চিনি। কিরকম বলে আপনার আধার কার্ড আছে, আপনি সেই বক্তা তো, আমি সর্বনাশ করে তোর মেয়ের পার্ক থেকে আমার পার্ক চলে যাবে কি ভেবেছি। আমি বাড়ি চলে গেলাম আর বললাম শোনেন কিছু মনে করবেন না, ওই মতিঝিল যেখানে পার্কে লোক বেড়ায় ওখানে মাদ্রাসা আছে, মতিঝিল মাদ্রাসার হেডমান করে আমি পেয়ে যাবো। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ বলা ভাইরা জ্ঞান শুনি নজা, যে একটা মুসলমানকে চেনার জন্য সারাদিন সাথে ঘুরছি, খেয়েছি পান করেছি, যা জিজ্ঞাসা করছে বুঝতে পারি নাই। সেবেলা রাত্রি দশটার সময় জিজ্ঞাসা করছে তোমার মেয়ের নাম কি, বলছে মেয়ের নাম রুবাইয়া। তখন বুঝতে পারছি মাল আমাদের, কি কথা বোঝেন না বোঝেন না, এই এক লালে এত সর্বনাশ করলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন, যদি বলে আল্লাহুম্মা আমিন। যাক, 2000 করে পারলেন না, 1500 যে যা পারবেন নগদ দিন, বাকি ছেড়ে দিন। যারা ওয়াদা করেছেন আল্লাহর ঘরে বসে না কার ঘরে বসে, এই 2000 কিংবা 5000 দেবো বলছেন কোথায় বসে, জোরে বলেন আল্লাহর ঘরে বসে, আমার সামনে নয় আল্লাহর সামনে ওয়াদা করেছেন, এক বছরের মধ্যে অবশ্যই আমরা নিজেই ইচ্ছাকৃত দিয়ে দেবো ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর নিয়ত করে আজ থেকে আমার পরে দোয়া করে আল্লাহ আমি দেবো বলেছি, তুই পয়সা না দিলে আমি পারবো না, আল্লাহর কাছে চান আল্লাহ ব্যবস্থা করে দেবে। বলেন 1000 টাকা 500 টাকা কে কে দিচ্ছেন, তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ, এক আল্লাহর বান্দা দাঁড়িয়েছে, এক আল্লাহর বান্দা দাঁড়িয়েছে, ইনশাল্লাহ ছাড় যখন হবে 1 কুইন্টাল রড আমি দিয়ে দেবো, আল্লাহ কবুল করুক বলুন আমি। 1 কুইন্টাল রড কত টাকা দাও, ইনশাল্লাহ 1 কুইন্টাল রড আমার নামে লিখে দাও। হ্যাঁ, 1 কুইন্টাল যখন ছাড় দেবেন আমাকে ফোন করবেন, ইনশাল্লাহ আমি যদি দিতে পারি মোস্তফা ভাইকে ফোন করে দেবো, আপনি নিয়ে নেবেন, আমি ওনাকে টাকা দিয়ে দেবো। 1 কুইন্টাল রড, কিন্তু ছাদে রডটা লাগাবে, ঘাটে লাগিয়ে দিন, কোথায় লাগাবে আল্লাহ জানে, ছাদে লাগাবে ইনশাল্লাহ, লাগাবে তো 1 কুইন্টাল রড ইনশাল্লাহ আমি দিয়ে দেবো জানা। তাহলে 2 কুইন্টাল হলো, আর কেউ আছে এখানে ইনশাল্লাহ, এরা তো সবাই জানে খালা বক্তারা নিয়ে যায় দেয় না, এ দেবো বলছে দেবে কিনা তার ঠিক নেই ইনশাল্লাহ, কি জি শুনে রাখেন, আল্লাহর ঘরে বসে ওয়াদা করছি আমি যদি বেঁচে থাকি তো ইনশাল্লাহ দিয়ে মরবো না, দিয়ে মরবো না, আর ইনকেস হঠাৎ যদি মরে যাই তো আসার কি, আমার বাড়িতে গিয়ে বললে আমার দুই বাচ্চা অতটা নেবো খারাপ না, যে আপনার আব্বা বলেছিল 1 কুইন্টাল রড দেবো ইনশাল্লাহ দিয়ে দেবে। এই আল্লাহ বলেন এবার কি আছে ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলেন,
আর কেউ আছে? পাঁচ বস্তা সিমেন্ট দেবে এমন কেউ আছে? এ পাঁচ বস্তা সিমেন্ট দেবে এমন কেউ আছে? হাত তোলেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পাঁচখানা সিমেন্ট ইনশাল্লাহ বলেন, আর কি আছে ইনশাল্লাহ? আরে কমপক্ষে 100 বস্তা সিমেন্ট লাগবে ছাদেতে, 100 বস্তা লাগবে বলেন, পাঁচটা হয়েছে, আর কি আছে বলেন? আর কি আছে বলেন? পাঁচটা সিমেন্ট আছে, দুটো আলহামদুলিল্লাহ। আমি এটাই চাচ্ছিলাম, কেউ তো একবার বলুক যে দুটো দেবো, আমি দুটো বলা লাগে ইনশাল্লাহ, দুটো পয়সা নতুন আলহামদুলিল্লাহ। সিরাজ ভাই 5 বস্তা, বড় হুজুর, বড় হুজুর 2 বস্তা, আর বাবাজির 2 বস্তা ইনশাল্লাহ। আর দেখো ওই দেখো ওই দিকে দেখো, খালি এদিকে দেখো, ওই দিকে দেখো, খালি খাতার দিকে মায়ের গোল মেলে মা কিছু। আরে ভাই দুটো খাতা দিয়ে ভেতরে যান, পিঠে হাত দিয়ে কি হাত বলবেন? কোথায় ইয়াসিন 5 বস্তা ইনশাল্লাহ, ইয়াসিন মোল্লা, ইয়াসিন মোল্লা 5 বস্তা। ছাদের জন্য সিমেন্ট বলি, কেয়ামত পর্যন্ত মসজিদের ছাদ থাকবে, আর কেয়ামত পর্যন্ত নেকি পাবে, বোকা এই সুযোগ ছাড়ে? আরে আমার মতো পয়সা ভিকিরি 20,000 টাকা না দিলে আসি না, সেও 7,000-8,000 দিয়ে আমি এমনি দিলাম, বোকা কত এই সুযোগটা কাজে লাগা, তাতেই লাগা তো ইনশাল্লাহ। এই আর কাজে জল 5 খানা দিব, হ্যাঁ 5 খানা, তোর হাত ধরে করে তোর ভেতর দাঁড়ায় না, একজন ভেতর দেবে, একজন মাঝখানে জানে দেবো, শাহজাহান 2 বস্তা আলহামদুলিল্লাহ। এই বাবাজি বলো তাড়াতাড়ি বলো, আসলে এরা আদায় করার লোক নয়, ওদের একটু লজ্জা লজ্জা লাগছে বুঝতে পারছি। হ্যাঁ নতুন তো সেরকম হয় ইনশাল, চলো প্রথম বের হয়েছে তো এখন একটু লজ্জা লাগে, তারপর দিন কত বলে ঘাটে যখন হাড়ি মাজবে দেখবি কোমরে কাপড় জড়িয়ে নেবে, ঘমটাও থাকবে। আহ মোনাব্বল মোল্লা আলহামদুলিল্লাহ 1,000 টাকা, আল্লাহ কবুল বলি ইনশাল্লাহ। এই ভাই বলি, ভাই কমপক্ষে 2টো সিমেন্ট বলি, 1 বছর টাইম ছাদ হবে তখন দেবো, এই শুধু হাত ছাড়া করে বলি ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলি। 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ, কি নাম? সাইমুদ্দিন সর্দার, সাইমুদ্দিন সর্দার 5,000, 5 বস্তা সিমেন্ট। এই বাবাজি বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। ভাই 2টো করে সিমেন্ট বলে, 2টো করে সিমেন্ট, সময় হলে দেবো, 1 মাস পরে দেবো, 2 মাস পরে দেবো, 6 মাস পরে দেবো, বলি ইনশাল্লাহ। হাবিবুল মোল্লা 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ, বলেন ইনশাল্লাহ। আজকে আছে আদা জামা যখন জামার নাম, জামার নামটা কি বললেন? আলহামদুলিল্লাহ হাবিবুল্লাহ 2 বস্তা সিমেন্ট, হাবিবুল্লাহ 2 বস্তা সিমেন্ট। এই বাবাজি আর কি আছে? এই বাবাজিরা ধনীদের ছেড়ে দাও, এই তো এইবার হবে ইনশাল্লাহ। বলো ভাই শুনে, ধনীদের ছেড়ে দেন, যারা একেবারে নিঃস্ব গরিব খেটে খায় তাদের বলছি, মাত্র 2খানা সিমেন্ট বলেন, বলেন তাড়াতাড়ি ইনশাল্লাহ। নগদ নাম বলতে হবে না, 1,000, 1,000, 1,000, 1,000, আবার সাথে মৌলানা আল্লাহ দান কবুল করুন। ভাই যারা নগদ দিচ্ছেন 500,000 মৌলানা হাত, এই তোমার তোমার ঝোলা করে, তোমার ঝোলা করে ওরা করে বাসের 55 টাকা তুমি কি লোক টাকা দেয় রে? একটা গ্রাম চালে বাবাটা ঝোলা নিয়ে পাঁচ দুটো 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 একটা গ্রাম চালে দুটো ইসলাম পেয়াদে 1,000 তো একটা বল আসমান দাদা, তোর তো রুমাল নাই, সব ন্যাং যুদ্ধ এলে রুমালটা লে যা ভাই সকলে 200, 100, 500, 1,000 নগদ এতে দিয়ে দেন ইনশাল্লাহ। রুমালটা ভালো করে করে, ঝোলাটা বড় কর, রুমালটা বড় করে,
কোথায় না বিষয় মন জিতি কোথায় নিয়ে যাবো আইলম সর্দার নগদ 1000 শাহ আলম সর্দার নগদ 1000 আল্লাহ দান কবুল করুন আল্লাহ আমানত কবুল করুন তাড়াতাড়ি আস্তে আস্তে কোন দিকে দুজন যায় গেল জালালউদ্দিন সর্দার 10 বস্তা সিমেন্ট নারায় তাকবীর আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ছেলে মেয়েদেরকে আল্লাহ সুস্থ রাখুক আল্লাহ ঘরে বাইরে বরকত দিক আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করুক আল্লাহ নামাজি বানাক রাজু সর্দার হ্যাঁ ছবস্তা রাজু সর্দার 6 বস্তা আলহামদুলিল্লাহ ভাই রাজু 6 বস্তা আল্লাহ ছেলে মেয়েদের সুস্থ রাখুক আল্লাহ আল্লাহওয়ালা বানাক নামাজি বানাক পরেজগার বানাক মোত্তাকি বানাক দিনদার বানাক আল্লাহ কবুল করুক 6 বস্তা রেজাউল 2000 টাকা সাজ্জাদ আলী যায়েন 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুন ভাই যে রোমালটা গেছে এখানে 200, 100, 500 যে যা পাই দিই 10-20 যার কাছে যা আছে শরীর হয় কমপক্ষে মিন্টু 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ দানকে কবুল করুন ইমরান সর্দার 1 বস্তা ছিল চলো ভাই চলো চটচট করে চলো মেয়েদের বসার জায়গা আলাদা করছো না করবে রুমাল রুমাল নিয়ে যাও রুমাল নিয়ে যাও রুমাল নিয়ে দুজন যাও সে তো ভেতর যাও না মায়েদের কাছে বলছি মা 10-20-50 2 টাকা 5 টাকা যা আছে কমপক্ষে মসজিদ দিয়ে শরীর হয়ে যান মসজিদ তরফ থেকে চেল্লা যাচ্ছে যা দেবে যা